वेलकम टू माय चैनल सिंपल इंग्लिश लर्निंग। हेलो व्यूअर्स, आज आम्रा एमोन एक्टा टॉपिक निये आलोचना करब जे टॉपिकटा आमादेर सप्तम श्रेणी थेके द्वादश श्रेणी पर्यंत फ्रम क्लास सेवेन टू क्लास टुएल्व प्रतिटा क्लासेई लागबे एबं एई टॉपिकटा थेके प्रत्येक बार प्रत्येक परीक्षा तुम्हारे ग्रामार आसपे। टॉपिकटा अत्यंत गुरुत्वपूर्ण एवं आशा करी तुम्हरा आमादेर क्लासटा प्रथम थेके शेष पर्यंत थाकबे एवं वीडियोटा तुम्हरा उपभोग करबे। क्लासटा शुरू आगे आमी तुम्हादेर काछे एकटा अनुरोध राखब, वीडियोटा शुरू करार पूर्वे तुम्हरा खाता एवं कलम এই দুটো জিনিস কিন্তু কাছে রাখবে। যাই হোক, তাহলে আজকে আমাদের টপিক শুরু করি। আজকে আমাদের টপিক হলো ডিগ্রি অফ কম্পারিজন। কি বললাম? ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। অর একে আবার আমরা কি বলি? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, ডিগ্রি অফ কম্পারিজন মানে কি বলতো? তুলনামূলক মাত্রা। বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস মানে হলো বিশেষণের তুলনা। আমরা যদি কয়েকটা লাইন দিয়ে ব্যাপারটাকে শুরু করি তাহলে তোমরা বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন ধরো, আমি একটা বাক্য লিখছি, অমল ইজ আ পাওয়ারফুল বয়, অমল is more powerful than Bimal. আরেকটা যদি আমরা সেন্টেন্স লিখি, কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস। কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস। এখানে কটি সেন্টেন্স রয়েছে? তিনটি সেন্টেন্স রয়েছে। কি? কমল ইজ আ পাওয়ারফুল বয়, অমল ইজ মোর পাওয়ারফুল দ্যান বিমল, কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস। দেখো, কমল ইজ আ পাওয়ারফুল বয়, এখানে বয়টা হচ্ছে কি আমরা আগে শিখেছি, সেটা হলো নাউন। পাওয়ারফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলল? না, অমল ইজ আ পাওয়ারফুল বয়, অমল হয় একটি শক্তিশালী বালক। সেকেন্ড বাক্যে দেখো, অমল ইজ মোর পাওয়ারফুল দ্যান বিমল। এখানে অমল কার থেকে বেশি শক্তিশালী? মোর মানে অধিক, মোর মানে হলো অধিক, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ, শক্তিশালী। তাহলে এখানে কি দাঁড়ালো? অমল বিমলের থেকে অধিক শক্তিশালী। কি লাইনটা? অমল বিমলের থেকে অধিক শক্তিশালী। তিন নম্বর লাইনটা কি? কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস। এটা থার্ড পার্সন আরেকজন, সেটাকে না কমল। কমলটা কি? কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস, কমল হয় ক্লাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এখানে দেখো, মোস্ট বসেছে আর পাওয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, অমল ইজ আ পাওয়ারফুল বয়, এটা হচ্ছে অমলের সাধারণ একটা গুণ। ইট ইজ দ্য কোয়ালিটি অফ অমল, অমলের গুণ। অমলের গুণটা কি? কী অ্যাডজেক্টিভ রয়েছে? না, হি ইজ আ পাওয়ারফুল বয়, সে হচ্ছে একজন শক্তিশালী বালক। সেকেন্ড বাক্যে দেখো, অমল ইজ মোর পাওয়ারফুল দ্যান বিমল। এখানে কজনের মধ্যে তুলনা হয়েছে?
অমলের সঙ্গে আর বিমলের সঙ্গে কজন? দুজন। এরপরে দেখো, কমল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বয় ইন দ্য ক্লাস। কমল হয় ক্লাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাহলে একটা ক্লাসে দুইয়ের বেশি ছাত্র থাকে, তাহলে এখানে হচ্ছে অনেক, দুইয়ের বেশি, দুইয়ের বেশির মধ্যে এখানে তুলনা টানা হয়েছে। তাহলে এই যে তুলনা টানা হয় একেই বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে কাকে বলে? কোনো অ্যাডজেক্টিভের, কোনো নাউন বা কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো নাউন বা প্রোনাউনের অর্থাৎ কোনো ব্যক্তি বা স্থানের বা বস্তুর মধ্যে যখন অ্যাডজেক্টিভের বিভিন্ন তুলনা বোঝায়, অ্যাডজেক্টিভের বিভিন্ন মাত্রা বোঝায়, তাকে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওয়েন অ্যান অ্যাডজেক্টিভ টেক্স আ নিউ ফর্ম টু শো দ্য কম্পারিজন বিটুইন মোর, বিটুইন টু অর মোর পার্সনস অর থিংস, ইট ইজ কল্ড কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। দেখো আরেকবার আমি ইংরেজিতে লিখছি, তারপর আবার বাংলায় আমরা লিখব। তাহলে কাকে বলে? When an adjective, when an adjective takes a new form to show the comparison, to show the comparison between two or more persons or things, it is called comparison of adjective. দেখো, when an adjective takes a new form, আমরা প্রথমে কি বলেছিলাম? পাওয়ারফুল। একটু স্মরণ করো, প্রথমে পাওয়ারফুল, তারপরে কি বলেছি? মোর পাওয়ারফুল, লাস্টে আমরা কি বললাম? মোস্ট পাওয়ারফুল। তাহলে একটা অ্যাডজেক্টিভ কি নেয়? নিউ ফর্ম, নতুন রূপ নেবে, টু শো দ্য কম্পারিজন, তুলনাটা বোঝাবে। এখানে কমলের সাথে বিমল, তারপরে হচ্ছে আবার কে? না, সমীর তার সমস্ত কিছু বা কমল সমস্ত কিছু বোঝাচ্ছে। বিটুইন টু আর মোর পার্সনস, দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে কি বোঝাবে? পার্থক্য বোঝাবে, তাকেই বলা হবে ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে ডিগ্রি অফ কম্পারিজনটা কি? কোনো নাউন বা প্রোনাউনের অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ ব্যবহার করা হয় তার গুণাগুণ বোঝাতে এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। এই তুলনাটাকে বলা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ কম্পারিজন। ক্লিয়ার? এরপরে দেখো ডিগ্রির শ্রেণী বিভাগ। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হলো তিন প্রকার। ডিগ্রি কত প্রকার? ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হলো তিন প্রকার। কি কি? দেখো, পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কি? সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ভালো করে এই শুরু হলো আসল পড়া। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি? না, সাধারণ গুণটাকে বোঝাবে, সাধারণ গুণ। কম্পারেটিভ কি? দুইয়ের মধ্যে তুলনা। সুপারলেটিভ কি? দুইয়ের বেশি
व्यक्ति बा वस्तुर मध्य व्यक्ति बा वस्तुर मध्य तुलना बुझते पेरेछो आमरा चिनबो कि करे ताहले देखो एखाने होच्छे साधारण गुण बुझाबे एखाने आमरा चिनबो होच्छे एज थाकबे एज थाकबे एखाने कि एखाने होच्छे देन देन थाकबे आर सुपारलेटिवे कि हबे दि थाकबे दिस इज भेरि इम्पर्टेंट एइटा होच्छे डिग्री चेनार उपाय एटा होच्छे सहज पद्धति एज थाकबे देन थाकबे आर एकटा होच्छे दि थाकबे देन दुजनेर मध्ये तुलना बोझाबे आर सुपारलेटिव होच्छे दि थाकबे अर्थात जे सुपारलेटिव फर्म जे सुपारलेटिव एडजेक्टिव थाकबे तार पूर्वे कि बसबे दि बसबे आगे दि परे अफ सुपारलेटिव डिग्री बला हय थप थप बुझते पेरेछो एटा होच्छे मने रखार विषय अफ बसते पारे इन ओ बसते पारे अच्छा ताहले एइबार आमरा एकटा उदाहरण दिए बोझाबो जेमन धरो राम इज एज गुड एज श्याम कम्पारेटिव कि हलो राम इज बेटार दैन श्याम सुपारलेटिव कि हलो राम इज द बेस्ट बॉय इन द क्लास देखो एखाने देखो एज चेनार उपाय पजिटिव डिग्री कम्पारेटिव चिन्ह कि करे दैन थाकबे टी एच ए एन दैन दैन थाकबे आर सुपारलेटिव किभाबे बसबे एखाने दि थाकबे देखेछो ए बेस्ट होच्छे सुपारलेटिव फर्म आर एखाने कि बसलो एखाने होच्छे दि बसलो एटा होच्छे चेनार उपाय दिस इज द आइडेंटिफिकेशन अफ डिफारेंट डिग्रीज सुपारलेटिव डिग्री कम्पारेटिव डिग्री बा पजिटिव डिग्री आमि पेछन दिक थेके बोल्लाम एरपरे एसो आमरा तीनटे रूपेर कयेकटा उदाहरण आगे आमरा देखबो जेगुलो निउ फर्म अर्थात नतून रूप नेय सेइटाके आमरा एकटु आलोचना करबो तारपरे आमरा चेंज अर्थात इंटरचेंज पजिटिव थेके कम्पारेटिव बा कम्पारेटिव थेके पजिटिव बा सुपारलेटिव थेके पजिटिव बा सुपारलेटिव थेके कम्पारेटिव एगुलो निये आलोचना करब फार्स्ट आमरा कयेकटा उदाहरण देव एगुलो होच्छे जानार जन्य दिस इज द बेसिक एग्जाम्पल ओके जेमन धरो पजिटिव तुम्हरा बई फलो करले आरो देखबे आरो विस्तारित पाबे पजिटिव कम्पारेटिव पजिटिव कम्पारेटिव और एक हे कि सुपारलेटिव देखो आमरा प्रथमे पढ़ी गुड बेटार बेस्ट गुड बेटार बेस्ट अच्छा तारपर देखो बैड वर्स ओस्ट तारपर देखो टल टलार टलेस्ट शॉर्ट शॉर्टर शॉर्टेस्ट बिग बिगर बिगेस्ट स्मॉल स्मॉल स्मॉलर स्मॉलेस्ट तारपर देखो लार्ज लार्जर छोटो हाथे दिलाम एगुलो लार्जर लार्ज लार्जर लार्जेस्ट बुझते पेरेछो ताहले ए छाड़ाओ प्रचुर उदाहरण आछे आमी आरो कयेकटा उदाहरण दिच्छी तोमादेर आरो कयेकटा उदाहरण आमरा दिच्छी देखो इम्पर्टेंट
more important most important most important এরপরে দেখো intelligent more intelligent most intelligent okay beautiful more beautiful most beautiful most beautiful তারপরে দেখো busy busier busiest তারপরে দেখো late later latest little little less least আমি এই কয়েকটা উদাহরণ তোমাদের দিলাম এবার তোমরা এগুলোকে আরো বেশি করে প্র্যাকটিস করবে এবার এসো আমরা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করব এই হচ্ছে আমাদের পরীক্ষায় ইন্টারচেঞ্জ হিসাবে 9 10 11 12 এই ক্লাসগুলোতে ডিগ্রি চেঞ্জ আসেই অবশ্যই আসবে তাহলে এই সূত্রগুলো যদি আমরা জানা থাকে আমাদের তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে ডিগ্রি চেঞ্জ করতে পারবো প্রথমে দেখো চেঞ্জ অফ ডিগ্রি আমরা দেখো লিখলাম চেঞ্জ অফ ডিগ্রি কি বললাম চেঞ্জ অফ ডিগ্রি কোথায় থেকে কোথায় পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি দেখো একটা উদাহরণ আগে আমরা দিই রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম কি বললাম রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম আমরা প্রথমে আমাদের কি করতে হবে উই হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট হুইচ ডিগ্রি ইট ইজ এটা কোন ধরনের ডিগ্রি সেইটা আমাদের আগে জানতে হবে কি করে আমরা আইডেন্টিফাই করব অ্যাডজেক্টিভ ধরে আমরা আইডেন্টিফাই করব অ্যাডজেক্টিভটা কি আছে গুড আমরা শিখেছি গুড বেটার বেস্ট আরও সহজ সূত্র আমি শিখিয়ে দিয়েছিলাম কি অ্যাজ আছে অ্যাজ আছে অ্যাজ থাকলে কি পজিটিভ ফর্ম এইবার আমাদের কি করতে হবে কম্পারেটিভ থেকে আবার পজিটিভে নিয়ে আসতে হবে সেটা কিভাবে দেখো শ্যাম শ্যাম ইজ নট বেটার দেন রাম দেখো সূত্রটা কি দাঁড়ালো রাম ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম বলছে রাম শ্যামের মতোই ভালো এখানে কি হবে শ্যাম ইজ নট বেটার দেন রাম মানে শ্যাম রামের থেকে বেশি ভালো নয় মানে কি দুজনেই সমান তাহলে আমরা কিভাবে চেঞ্জ করেছি এবার দেখো সূত্র নাম্বার ওয়ান প্রথমে দ্বিতীয় তুলনা প্রথমে আসবে দ্বিতীয় তুলনা বলতে কি রাম এই রাম দ্বিতীয় তুলনা হচ্ছে কি সরি শ্যাম এই শ্যামটা প্রথমে চলে আসলো নাম্বার টু এরপরে হচ্ছে কি বি ভার বসবে বি ভার বসবে নাম্বার থ্রি হ্যাঁ থাকলে না হ্যাঁ থাকলে না আর না থাকলে হ্যাঁ বসবে বুঝতে পেরেছ হ্যাঁ থাকলে না আর না থাকলে হ্যাঁ বসবে অর্থাৎ বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে কম্পারেটিভ করার সময় নেগেটিভ আসবে আর যদি বাক্যটি নেগেটিভ হয়
তাহলে কম্পারেটিভ করার সময় নেগেটিভটা ন মানে নট নটটা উঠে যাবে নাম্বার 3 4 চার নাম্বার কি হবে দেখো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে কম্পারেটিভ ফর্ম হবে তারপরে কি হবে প্রথম তুলনা শেষে বসবে বসেছে দেখো রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম তাহলে দেখো দ্বিতীয় তুলনা প্রথমে আসবে দ্বিতীয় তুলনাটা কে স্যাম তাহলে স্যাম এসে গেল বি ভার্ব বসবে বসেছে হ্যাঁ থাকলে না আর না থাকলে হ্যাঁ এই বাক্যটি হচ্ছে কি এখানে নট নেই তার জন্য এখানে আমরা নট নিয়ে আসলাম এটা হলো এটা বেটার গুড বেটার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে গেল তারপর হচ্ছে প্রথম তুলনা শেষে বসে প্রথম তুলনা কি রাম তাহলে কি স্যাম ইজ নট বেটার দ্যান রাম রাম বসে গেল এইটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবার দেখো আরেকটা উদাহরণ দিই তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের একটু বুঝতে কি হবে সুবিধা হবে দেখো কলকাতা কলকাতা ইজ নট কলকাতা ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই কলকাতা ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই কি হলো দেখো কলকাতা ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ মুম্বাই আমরা এটা পজিটিভ থেকে কম্পারেটিভে করব এখানে কি হলো কি করে চিনব দেখো অ্যাজ আছে আবার লার্জ আছে তাই দুটো জিনিস থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি তাহলে এর কম্পারেটিভ করলে কি হবে আমরা সূত্র হিসেবে শিখেছি কি দ্বিতীয় যে তুলনা সেটা আগে চলে আসবে তাহলে মুম্বাই আমরা আগে নট ছিল না এবার নট আছে কিন্তু তাহলে মুম্বাই ইজ নটটা ছিল এটা উঠে যাবে তাহলে মুম্বাই ইজ লার্জার দ্যান কলকাতা তাহলে মুম্বাই ইজ লার্জার দ্যান কলকাতা আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি সুন্দরভাবে চেঞ্জ করে ফেললাম ঠিক আছে এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পারেটিভ টু পজিটিভ দেখো কম্পারেটিভ টু পজিটিভ তাহলে আমাদের একটা কম্পারেটিভের উদাহরণ দিতে হবে রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান গীতা রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান গীতা এইটাকে আমাদের পজিটিভে নিয়ে আসতে হবে তাহলে কি হবে গীতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট গীতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাম গীতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাম কি করে করলাম সূত্র দেখো সূত্রটা কি দ্বিতীয় তুলনা প্রথমে বসবে দ্বিতীয় তুলনা প্রথমে বসবে নাম্বার ওয়ান নাম্বার টু কি বি ভার্ব বসবে নাম্বার থ্রি কি হ্যাঁ থাকলে না এবং না থাকলে না উঠে যায় না উঠে যায় দেখো রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান গীতা এখানে কি নট আছে না তাহলে আমাদের কি নিয়ে আসতে হয়েছে দেখো নট নিয়ে আসতে হয়েছে আর নাম্বার ফোর এরপর হচ্ছে পজিটিভ ফর্ম লিখতে হবে পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার হবে কি প্রথম তুলনা
প্রথম তুলনা বসে যাবে লাস্টে একেবারে। তাহলে দেখো রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান গীতা, তাহলে গীতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাম। তাহলে দেখো দ্বিতীয় তুলনা প্রথমে বসবে, দ্বিতীয় তুলনা হচ্ছে কে, গীতা এখানে বসে গেল, এই যে গীতা। এরপরে বিভার, বিভার বসে গেল, এই বিভারটা বসে গেল। এবার হচ্ছে এটা এখানে পজিটিভ সেন্টেন্স, তার জন্য এখানে নট এসছে, তাহলে এখানে নট না থাকলে কি, না, হ্যাঁ থাকলে না, নাতে আসবে, তাই বসে গেল না। এরপরে হচ্ছে অ্যাজ আসবে, এইখানে হচ্ছে আসল কথা, অ্যাজ এসে যাবে, পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভ বসবে, এবং তার আগে অ্যাজ অ্যাজ বসবে, অ্যাজ মানে কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, আবার অ্যাজ। তাহলে গীতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাম। আমরা আরেকটা উদাহরণ দিলে আরও ভালো করে বুঝতে পারব। দেখো সেটা কি, দেখো রামবাবু, রামবাবু ইজ নট রিচার দ্যান শ্যামবাবু, রামবাবু ইজ নট রিচার দ্যান শ্যামবাবু। তাহলে আমাদের সূত্রগুলো একটু রিক্যাপ করো, তাহলে শ্যামবাবু আগে আসবে, শ্যামবাবু ইজ নট আছে মানে বাদ চলে যাবে, শ্যামবাবু ইজ অ্যাজ রিচ, ইজ অ্যাজ রিচ অ্যাজ রামবাবু, শ্যামবাবু ইজ অ্যাজ রিচ অ্যাজ রামবাবু। এই তো আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমরা যেটা করব, কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন, কম্পারেটিভ এবং পজিটিভে আমরা পরিবর্তন করব সুপারলেটিভ ডিগ্রিকে, বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা কি করব, সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ। এখানে আমরা একটা সাধারণ সূত্র, এইটাকে বলা হবে, লিখে নেবে সাধারণ সূত্র। সাধারণ সূত্রের একটা উদাহরণ কি, দেখো একটা সুপারলেটিভ ডিগ্রি, ধরো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে এটা আমরা কি করে চিনব, যে এটা আইডেন্টিফাই করো কি করে চিনবে, দেখো দি, তারপরে আছে বেস্ট, তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ। একে আমাদের কি করতে হবে, পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। যদি আমরা আগে চেঞ্জ করি তারপর সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি, তাহলে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। কি করে করলাম দেখো, সূত্র, সূত্রটা কি, একেবারে একটা লাইনের মধ্যে আমরা সূত্রটা বুঝিয়ে দিচ্ছি, নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পর বাকি অংশ, ঠিক আছে, তারপরে কি বসলো, নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পর বাকি অংশ প্লাস বি ভার্ব। এটা আবার ক্লিয়ার করে দিই, হয় ইজ না হয় ওয়াজ বসবে, বুঝতে পেরেছ, প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট, বুঝতে পেরেছ? তাহলে কি হলো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হচ্ছে, নো আদার, নো আদার বসে গেল, অ্যাডজেক্টিভের পর বাকি অংশ, অ্যাডজেক্টিভটা কি বেস্ট,
তার বাকি অংশটা কি এই বয় ইন দ্য ক্লাস একে আবার এলপিডি বলে এলপিডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি অর্থাৎ এই যে ডিগ্রি তার পরের অংশটা তাহলে নো আদার বয় এই পর্যন্ত হয়ে গেল ইন দ্য ক্লাস ইজ বিভার এইটা কেন বলো তো আমি লিখে দিয়েছি ইজ বা ওয়াজ এইখানে নো আদার মানে সিঙ্গুলার কেউ না মানে একজনকে বোঝায় এই জন্য হয় ইজ বসবে সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হলে ওয়াজ তারপরে কি বসবে অ্যাজ এই যে অ্যাজ বসে গেল তারপর হচ্ছে পজিটিভ ফর্ম তাই তো পজিটিভ ফর্ম কার এই বেস্টের পজিটিভ ফর্ম গুড বেটার বেস্ট তাহলে আমাদের কি হবে এখানে হচ্ছে গুড এই যে গুড বসে গেল তারপরে হচ্ছে অ্যাজ অ্যাজ সাবজেক্ট রাম এই যে রাম এখানে বসে গেল বুঝতে পেরেছ এবার আমরা আরেকটা এইটা কিন্তু এই সূত্রটাকে একেবারে মুখস্থ করতে হবে নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পর বা পর বাকি অংশ প্লাস বিভার প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা ডিগ্রির পজিটিভ ফর্ম বা সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট বুঝতে পেরেছ এইবার আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি সেইটা করলে আরও ক্লিয়ার হবে আমাদের ভালোভাবে আর একটা উদাহরণ ফর প্র্যাকটিস অনলি দেখো সীতা ইজ দ্য ওয়ার্স্ট ওয়ার্স্ট গার্ল ইন দ্য ভিলেজ সীতা ইজ দ্য ওয়ার্স্ট গার্ল ইন দ্য ভিলেজ তাহলে প্রথমে কি বসবে নো আদার অ্যাডজেক্টিভ এটা পর বাকি অংশ নো আদার গার্ল ইন দ্য ভিলেজ নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ব্যাড ব্যাড কি করে আসলো ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট তাই নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ সীতা বুঝতে পেরেছ এই তো হয়ে গেল এইটা হলো সাধারণ সূত্র এইবার হবে ওয়ান অফ দ্য থাকলে কি বললাম ওয়ান অফ দ্য থাকলে কি বসবে ওয়ান অফ দ্য এটা হচ্ছে দ্বিতীয় সূত্র একই সুপারলেটিভ থেকে পজিটিভে যদি ওয়ান অফ দি থাকে ওয়ান অফ দি খেয়াল রাখতে হবে যেমন ধরো রাম ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ দেখো একটা জিনিস পরিবর্তন ওয়ান অফ দ্য যখনই দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে প্লুরাল এসে গেছে নাউনের সঙ্গে এস যুক্ত হয়েছে তাহলে রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ এটা এখানে কি আছে ওয়ান অফ দ্য তখন কি আসে ভেরি ফিউ অ্যাডজেক্টিভের পর বাকি অংশ একই সূত্র ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইন দ্য ভিলেজ ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ রাম ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ গুড অ্যাজ রাম এখানে দেখো এই বয়েজ বয়েজ আছে বলে ভেরি ফিউ মানে একের বেশি এখানে আর বসেছে তাহলে সূত্রটা কি দাঁড়াবে দেখো ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পর বাকি অংশ প্লাস বিভার্ব বিভার্বে হয় আর বসবে না হয় অয় আর বসবে প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট তাহলে ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পর বাকি অংশ প্লাস বিভার্ব বিভার্বে কিন্তু হয় আর বসবে না হয় ওয়াজ বসবে তারপর হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট এইবার আমরা আরেকটা উদাহরণ দিই তোমাদের ভালো করে বোঝার জন্য সেটা কি দেখো কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড কলকাতা তোমরা এবার ট্রাই করো এটা কলকাতা ইজ
one of the oldest cities in the world. Kolkata is one of the oldest cities in the world. তাহলে এটা কি হবে? ভেরি ফিউ, ওয়ান অফ দ্য আছে, পজিটিভ করবো আমরা, ভেরি ফিউ, এটাকে একটু বড় করে দাও, ভেরি ফিউ, এই যে অ্যাডজেক্টিভ পর বাকি অংশ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার বাকি অংশ এটা, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর বসেছে, সিটিজ আছে, ভেরি ফিউ আর, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ওল্ড, ওল্ড আর ওল্ডেস্ট আর অ্যাজ ওল্ড অ্যাজ, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা, ব্যাস। এরপরে দেখো সুপারলেটিভ টু কম্পারেটিভ ফর্ম, কি বললাম? সুপারলেটিভ টু কম্পারেটিভ ফর্ম, দেখো সুপারলেটিভ টু কম্পারেটিভ, একটা উদাহরণ দেখো সুপারলেটিভ, আমরা একটা উদাহরণ দিই, এটা প্রথমে সাধারণ সূত্র, এরও আবার দুটো সূত্র রয়েছে, সাধারণ সূত্র, এর আবার দুটো সূত্র রয়েছে, যেমন ধরো সীতাপতি, সীতাপতি ইজ দ্য, সীতাপতি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ডিস্ট্রিক্ট, সীতাপতি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ডিস্ট্রিক্ট, এখানে আমরা কি করব, কম্পারেটিভ করলে কি হবে, সীতাপতি ইজ রিচার দেন, রিচার দেন এনি আদার ম্যান ইন দ্য, সীতাপতি ইজ রিচার দেন এনি আদার ম্যান ইন দ্য ডিস্ট্রিক্ট, এখানে কি সূত্র এসছে, ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস, এর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস এনি আদার, এইগুলো খেয়াল রাখতে হবে, এনি আদার প্লাস অ্যাডজেক্টিভের পর বাকি অংশ, আমরা যখন পজিটিভ করি তখন কিন্তু অ্যাডজেক্টিভের পর বাকি অংশ প্রথমের দিকে বসেছিল, কিন্তু যখন কম্পারেটিভ করি এবার আমরা করব তখন আমাদের কিন্তু পরে চলে এসেছে, তাহলে কি হলো, সীতাপতি ইজ রিচার দেন এনি আদার ম্যান ইন দ্য ডিস্ট্রিক্ট। আবার একটা উদাহরণ আমরা দেব প্র্যাকটিসের জন্য, দেখো আরেকটা উদাহরণ দেখো, আচ্ছা সানিয়া, সানিয়া ওয়াজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সানিয়া ওয়াজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে, আমরা সূত্র ধরে করে ফেলতে পারবো, সানিয়া ওয়াজ মোর ইন্টেলিজেন্ট, সানিয়া ওয়াজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, সানিয়া ওয়াজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, ব্যাস হয়ে গেল। এরপরে আমাদের লাস্ট, আজকের ক্লাসের যে পরিবর্তন একেবারে লাস্টেরটা, সেটা হচ্ছে কি বলতো, সেটা হলো সাধারণ সূত্র থেকে এবার বিশেষ সূত্র, এটা হচ্ছে বিশেষ সূত্র, বিশেষ
सूत्र वन अफ द थाकले वन अफ द थाकले वन अफ द थाकले कि बसबे देखो आमरा माने सानिया के दिए करछि देखो सानिया वाज वन अफ द मोस्ट इंटेलिजेंट गर्ल्स इन द डिस्ट्रिक्ट सानिया वाज वन अफ द मोस्ट इंटेलिजेंट गर्ल्स इन द डिस्ट्रिक्ट एखाने देखो ए एक ही रकम वन अफ द आछे बोले गर्ल्स एसे गेल ताहले एटा कि हबे सानिया वाज मोर इंटेलिजेंट देन मोस्ट अदर गर्ल्स इन द सानिया वाज मोर इंटेलिजेंट देन मोस्ट अदर गर्ल्स इन द डिस्ट्रिक्ट ताहले एटा कि हबे सूत्रटा कि सबजेक्ट प्लस विभाग प्लस कम्पारेटिव फर्म प्लस दें प्लस दें प्लस एबार होच्छे मोस्ट अदर प्लस एडजेक्टिवर पर बाकी अंश यही तो होया गेल एडजेक्टिवर पर देखो सानिया सबजेक्ट वाज बीभार मोर इंटेलिजेंट कम्पारेटिव फर्म तारपरे कि तारपर होच्छे दें दें मोस्ट मोस्ट अदर ये मोस्ट अदर टा आगेर बार बसे छिलो कि एनी अदर और वन अफ द थाकले कि बसबे मोस्ट अदर प्लस एडजेक्टिवर पर बाकी अंशटा अर्थात एलपीडी लैटर पार्ट अफ डिग्री सेटा बसे गेल एबार आमरा आरेकटा उदाहरण दिए জিনিসটাকে আরেকবার ক্লিয়ার করব কলকাতা ইজ ওয়ান অফ দ্য ক্রাউডেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড কলকাতা ইজ ওয়ান অফ দ্য ক্রাউডেড সিটিজ কলকাতা ইজ ওয়ান অফ দ্য ক্রাউডেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড তাহলে এটা কি হবে খুব সহজ কলকাতা ইজ ক্রাউডেড তাই তো কলকাতা ইজ ক্রাউডার দেন মোস্ট আদার সিটিজ ইন দ্য কলকাতা ইজ ক্রাউডার দ্যান মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড এই হচ্ছে আমাদের ডিগ্রি অফ কম্পারিজন মানে একটা কমপ্লিট আমরা ক্লাসের মধ্য দিয়ে ডিগ্রি কাকে বলে বিভিন্ন ধরনের ডিগ্রির রূপ তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি সুপারলেটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ টু পজিটিভ পজিটিভ টু কম্পারেটিভ বা কম্পারেটিভ টু পজিটিভ নিয়ে আমরা আলোচনা করেছি একটা জিনিস জাস্ট মনে রাখবে যদি কম মানে সুপারলেটিভ থাকে সরি যদি পজিটিভ থাকে পজিটিভ যদি থাকে তাহলে হবে কম্পারেটিভ যদি কম্পারেটিভ থাকে তাহলে হবে পজিটিভ আর যদি সুপারলেটিভ থাকে তাহলে হবে পজিটিভ আর একটা হচ্ছে কম্পারেটিভ অর্থাৎ এটা দুটোই হবে বুঝতে পেরেছো সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ আমরা দুটোই করতে পারবো তাহলে তোমরা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো টাটা